আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত রনিনা কিচেন অ্যান্ড ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে নতুন একটি রেসিপি বানাবো, লাউ চিংড়ি। সচরাচর সবাই বানিয়ে থাকে, তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তাই জন্য নিয়েছি চিংড়ি মাছ 500 গ্রাম। তো এটা আমি পরিষ্কার করে নিই প্রথমে, তারপর তোমাদেরকে আমি লাউ কেটে দেখাবো কিভাবে আমি রান্না করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, মাথা থেকে এই নোংরাটা বার করে দিচ্ছি। এদিকে রেহানের পাপা লাউ কাটতে বসে পড়েছে। এই চিংড়ি মাছ পরিষ্কার করার সময় পিঠের দিকটা এভাবে চিরে নিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে যে কালো রঙের একটি সুতো মতো নোংরা থাকে, সেটা বার করে ফেলে দিচ্ছি। তোমরা সবসময় ফেলে দেবে এটা নোংরা। রান্নাতে আমি বাটা মশলা দেব, তাই আমি নিলাম কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন আর 5টি কাঁচা লঙ্কা। মশলাগুলো অর্ধেকটা বাটা করে নিয়ে এর সঙ্গে আমি আরও মশলা দেব। সঙ্গে দিচ্ছি 1 চামচ ধনে ও 1 চামচ জিরে। স্মুথ পেস্ট বানানোর জন্য সঙ্গে একটু জল অ্যাড করতে হবে। এই যে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। আর মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, তাতে আমি দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। এই সর্ষের তেলটা এমন পরিমাণে দেব যাতে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। তোমরা চাইলে অন্য তেলও দিতে পারো। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিউই হয়ে যাবে। ফোড়নে আমি দিচ্ছি 1/2 চামচ জিরে, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। 20 সেকেন্ড মতো আমি নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। একটু ভেজে তাতে আমি দিয়ে দেব ওই বাটা মশলা। বাটা মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য আমি 20 থেকে 30 সেকেন্ড কষিয়ে নিলাম তেলে। রেহানের পাপা কেটে ধুয়ে রেখেছিল লাউগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি রান্নাতে। তার উপরে দিচ্ছি 1 চামচ মতো লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলা লাউয়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এই লাউ রান্না করার সময় অবশ্যই ঢাকা দেবে, তাহলে তাড়াতাড়ি লাউ থেকে জল ছাড়তে শুরু করবে, নইলে অনেক টাইম লাগবে সেদ্ধ হতে। তো দেখো 2 মিনিটের মধ্যে জল ছেড়ে একদম কমে গেছে লাউ, লাউ থেকে জল বেরিয়ে এসেছে। তাই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি লাউ চিংড়ির উপরে 1/2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা তোমরা চাইলে অ্যাভয়েড করবে, কিন্তু আমার মনে হয় এই চিনি দিলে লাউ চিংড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। 3-4 মিনিটের মধ্যেই একদম জল কমে গেছে। আমি এর উপরে দিয়ে দিচ্ছি 4টে চেরা লঙ্কা। জলটা একদম মোটামুটি কমে গেছে, তাই আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তাই আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি সার্ভ করব, কেমন হয়েছে দেখে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, তো খুলে দেখো। এইরকম গরম গরম লাউ চিংড়ি গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। এঁচড় চিংড়ি বা অন্যান্য মাছের বা অন্যান্য রেসিপি পেতে হলে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, আমি লিংক দিয়ে রেখেছি। তো বন্ধুরা, লাউ চিংড়ি খুব সুন্দর টেস্ট হয়েছে। তো তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার ও কমেন্ট করবে। আর যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চাও তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।